16 আগস্ট ভোর 6টা আয়কর তল্লাশির নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্বোধ দাপটের চেহারা দেখলেন যাদবপুরের এলাকার বাসিন্দারা। যেন কোনো জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানো হচ্ছে। একজন করে জওয়ান হাতের AK-47 সঙ্গে নিয়ে পরপর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকছেন। শহর কলকাতার একটি পাড়ার ভোরবেলায় এহেন দৃশ্য যেন হতবাক করে দিয়েছিল আশেপাশের বাড়ির লোকজনকে। পরে পুলিশ ঘটনাস্থলে এলেও তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। যেন কাশ্মীরের কোনো জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানো হচ্ছে, আর সেজন্য আয়কর তল্লাশির সময় নিয়ম মাফিক কাগজপত্র দেখিয়ে পরিচয় দিয়ে ভেতরে যাওয়ার মতো প্রচলিত পদ্ধতি নয়। তল্লাশি চালানোর সময় প্রথমেই ব্যবহার করা হলো কেন্দ্রীয় বাহিনীকে। এটি কলকাতা টিভির প্রধান সঞ্চালক ও চতুর্থ স্তম্ভের উপস্থাপক সুচন্দ্রিমার শ্বশুরবাড়ি। আর সেখানে ঢোকার জন্য কিভাবে জওয়ানদের ভেতরে পাঠানো হচ্ছে তা চোখের সামনে দেখুন। এক একজন করে জওয়ান হাতে AK-47 সঙ্গে নিয়ে পরপর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকছেন। প্রথমজন ঢুকলেন, আর তারপর একই কায়দায় ঢুকলেন দ্বিতীয় জন, এরপরে তৃতীয় জন, একই কায়দায়। ভেতরে ঢোকার সময় এই অদ্ভুত পদ্ধতি দেখে মনে হচ্ছে যেন একটি গৃহস্থ বাড়িতে বিশেষ অভিযানে এসেছেন আধা সামরিক জওয়ানরা। শহর কলকাতার একটি পাড়ায় ভোরবেলায় এরকম একটা দৃশ্য যেন বাকরুদ্ধ করে দিয়েছিল আশপাশের বাড়ির লোকজনকে। প্রতিবেশীরা চোখের সামনে এই কাণ্ড কারখানা দেখে খবর দেন পুলিশে, কারণ কলকাতার যে কোনো এলাকার ভোরবেলায় এই দৃশ্য দেখলে সাধারণ বাসিন্দাদের ভয় পাওয়াই স্বাভাবিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু পুলিশ এলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে বাইরেই পায়চারি করতে হয়েছে। এত কিছু করে বেলাগাম তাণ্ডব চালিয়ে যাওয়ার পর যখন ফিরে যাচ্ছেন হানাদাররা, তখন তল্লাশিতে কি পাওয়া গেল? না, কিছুই না, শূন্য হাতেই ফিরে যেতে হলো তাঁদের। আর কলকাতা টিভির প্রধান সঞ্চালকের বালিগঞ্জের ফ্ল্যাটেও 60 ঘন্টা তল্লাশির নামে প্রায় হামলা চালানো হলো, আর সেই তল্লাশির পরে পাওয়া গেল মাত্র 1900 টাকা আর 40 গ্রাম সোনা। যা জানতে পেরে আইনজ্ঞরা বলছেন, এত কিছু হাঁকডাকের পর নির্বোধ দাপট দেখিয়ে শেষে হাতে রইল পেন্সিল। কলকাতা টিভি।